সভ্যতায় যারা রাজা বা রানী ছিলেন তাদেরকে ফেরোস বলা হতো। এখানে তিনটে পিরামিড আছে দেখতে পাচ্ছেন, পিছনে রয়েছে সব থেকে বড় পিরামিড যেখানে মা দুর্গা আছেন। পিরামিডের ভিতরের দেওয়ালে প্রচুর মূর্তি এরকম গড়া হয়েছে। এপাশে দেখতে পাচ্ছি ফেরোসগুলো রয়েছে, তার সামনে এখানে প্রচুর উট তৈরি করা। দুর্গাপুজোর সময় আমাদের বাংলা তথা কলকাতায় সমস্ত বিখ্যাত স্থানগুলিকে খুঁজে পাওয়া যায়, সেটি দুবাই হোক কি চীনের ম্যাকাও কি ডিজনিল্যান্ড। তেমনই আজকে আমি চলে এসেছি মিশন। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মায়ের আগমনী সিরিজের আরেকটি পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। আজকে আমি চলে যাচ্ছি মিশর, তাও আবার দমদম স্টেশন থেকে ট্রেনে করে। যারা যারা মিশর দেখতে পারেননি বা যাদের যাদের মিশর দেখার ইচ্ছে আছে তারা এবার পুজোয় কলকাতার খুবই কাছে দেখতে পারেন এক টুকরো মিশর। ঘাবড়ানোর কোনো কিছু নেই, এবার পুজোতে বেলঘড়িয়া সাতরিপল্লী তুলে ধরেছে এক টুকরো মিশর। ব্যাকগ্রাউন্ডে দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। একদম ঠিক ধরেছেন, আমি বেলঘড়িয়া সাতরিপল্লীর পুজো মণ্ডপের একদম সামনেই দাঁড়িয়ে আছি। তো এই বেলঘড়িয়া সাতরিপল্লী আপনারা কী করে আসবেন, কবে উদ্বোধন, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সাথে। তো ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের মিশর জার্নি। তো এই এক টুকরো মিশরে অর্থাৎ বেলঘড়িয়া সাতরিপল্লীর এই পুজো মণ্ডপে আপনারা কী করে আসবেন সেটা আগে আপনাদের বলে দিই। দাঁড়িয়ে আছি দমদম জংশনে, দমদম জংশন থেকে আমি মেল লাইনে যাওয়ার ট্রেন ধরে নেব। মেল লাইনে দমদমের পরের স্টেশনই হলো বেলঘড়িয়া। দমদম থেকে ট্রেনে করে সময় লাগলো মাত্র 5 মিনিট এই বেলঘড়িয়া আসতে। বেলঘড়িয়া এসে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে বের হতে হবে। টিকিট কাউন্টারের সামনে দিয়ে বের হয়ে আপনাদের যেতে হবে ডান দিকে। তো এই রাইট সাইডে আপনাদের যেতে হবে। বেলঘড়িয়া স্টেশনের একদম পাশেই বেলঘড়িয়া সাতরিপল্লী পুজোটা হচ্ছে। স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 6 মিনিট লাগবে এই পুজো মণ্ডপে আসতে। আর আমার পাশেই রয়েছে পুজো মণ্ডপটি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো ফাইনালি চলে এসেছি মিশরে, অর্থাৎ বেলঘড়িয়া সাতরিপল্লীর পুজো মণ্ডপের একদম সামনে। তো ঢোকার শুরুতেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর ফেরোসের মূর্তি রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন সামনে রয়েছে। পথ খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাব, তো এখান দিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর সামনে প্রচুর এরকম বাঁশ পড়ে রয়েছে। তো পুরো জায়গাটা কিন্তু পুরো মনে হচ্ছে মিশর, ঠিক আছে? তো চলুন একটু সামনের দিকে যাওয়া যাক। এ বাবা, একদম কাদা ভর্তি হয়ে গেছে। ফেরোস কি? ফেরোস হলো মিশরীয় সভ্যতায় যারা রাজা বা রানী ছিলেন তাদেরকে ফেরোস বলা হতো। তো তাদের মূর্তি এখানে গড়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই যে মূর্তিগুলো, এদের হাইট কিন্তু বিশাল, ঠিক আছে? 10 ফুটের ওপরে হবে। প্রচুর রয়েছে এরকম ফেরোস। ফেরোসের পাশে এরকম দুটো বিল্ডিং মতন রয়েছে এই মণ্ডপে প্রবেশ করার আগে। তো এটি খুব সম্ভবত হাতশেপসুত যে মন্দিরটি আছে মিশরে সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? আর সামনে রয়েছে গিজার স্ফিঙ্কস। তো এই স্ফিঙ্কস কিন্তু বিশাল বড় তৈরি করেছে, দেখতে পাচ্ছেন। নিচের দিকটা পুরো ফাইবারের আর উপরের দিকটা খুব সম্ভবত মাটি, হ্যাঁ মাটির তৈরি করা হয়েছে। আর এর ভিতরে বিচুলি দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল। বডিটা সিংহের মতো আর মুখমণ্ডলটা মানুষের মতো, ঠিক আছে? এটা হচ্ছে মিশরীয় সভ্যতার একটা বিশাল বড় আর্কিটেকচার। আর সামনে রয়েছে পিরামিড। আমাকে একজন ছবি পাঠিয়েছিল বেলঘড়িয়া সাতরিপল্লী ক্লাবের এই পুজো মণ্ডপের, সেখানে পিরামিডগুলো আমি দেখতে পেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি যে এত বড় হবে, ঠিক আছে? মিশরে টোটাল 3টে পিরামিড আছে, একটি হলো খুপু, আরেকটা হলো খাফরে, আরেকটি হলো ম্যানকাউরে। তো সব থেকে বড় যে পিরামিডটা তার নাম হলো খুপু। আর আমার মনে হয় এই যে আমার সামনে যে পিরামিডটা রয়েছে তার পিছনে যে পিরামিডটা সেটা সব থেকে বড়, তো সেটাকেই আমরা খুপু বলে গণ্য করব। আমার সামনে এই যে স্ফিঙ্কস, তার পরে এখানে 3টে পিরামিড আছে দেখতে পাচ্ছেন, আর পিছনে রয়েছে সব থেকে বড় পিরামিড যেখানে মা দুর্গা আছেন। এই যে সামনে যে পিরামিডটা এর উচ্চতা প্রায় 40 ফুট, আর দুদিকে এই যে দুটো পিরামিড দেখছেন, একটা আর একটা, এই দুটো পিরামিডের উচ্চতা
30 ফুট করে, ঠিক আছে? 30 ফুটের যে পিরামিডগুলো, যেটি এই 40 ফুট পিরামিডের দু সাইডে রয়েছে, তার ভিতরে দেখতে পাচ্ছেন এরকম বাঁশের স্ট্রাকচার করা। বাঁশের স্ট্রাকচারটাও কিন্তু এরকম ত্রিভুজাকৃতি, আর সামনে একটু এরকম জায়গা রয়েছে, এখানে হয়তো কিছু রাখা হবে, তো এখনও রাখা হয়নি, একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা জানতে পারবো যে কী রাখা হবে। আর এই হলো পিরামিড, অসাধারণ লাগছে, ঠিক আছে? 70 ফুটের যে পিরামিড, যেটাকে আমরা বললাম মানে খুফু, আর খুফু দেখতে পাচ্ছেন কতটা উঁচু লাগছে, তার সামনে পিরামিডটাও কিন্তু দুর্ধর্ষ লাগছে। আর সামনে যে 40 ফুটের যে পিরামিডটা আছে, তার মধ্যে দিয়ে প্রবেশ করে সামনে পুজো মণ্ডপ। তো চলুন একবার যাওয়া যাক ভিতরে। আচ্ছা, তো এখন ভিতরে প্রবেশ করছি 40 ফুটের পিরামিডটায়। আর দেখতে পাচ্ছেন পিরামিডের ভিতরে কী সুন্দর কাজ করা হয়েছে। অরিজিনাল পিরামিডের গায়ে যেরকম নকশা করা বা লিপি থাকে বা বিভিন্ন ছবি থাকে, এখানেও কিন্তু ঠিক একইভাবে সেগুলি তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন? তাছাড়া পিরামিডের ভিতরের দেওয়ালে প্রচুর মূর্তি এরকম গড়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটা আর এদিকে একটা। এরকম বড় বড় পিলার করা, আর সমস্ত এই অংশগুলো মানে এই যে পিরামিডের দেওয়ালগুলো সব কিছু কিন্তু ফাইবার দিয়ে তৈরি করা। তো এবার চলুন যাওয়া যাক মেন মণ্ডপে, অর্থাৎ খুফুতে। আচ্ছা, আমি এই এন্ট্রি গেট দিয়ে আসলাম, এসে এই যে 40 ফুটের পিরামিড, 40 ফুটের পিরামিড পেরোলেই সামনে রয়েছে প্রধান পুজো মণ্ডপ। এই যে প্রধান পুজো মণ্ডপ বা মেন যে পিরামিডটা, এর উচ্চতা হবে মাটি থেকে প্রায় 70 ফুট। অরিজিনাল যে পিরামিড, তার উচ্চতা 481 ফুটে। দাঁড়িয়ে আছি মেন মণ্ডপের সামনে, অর্থাৎ মেন পিরামিডের সামনে, যাকে আমি বললাম খুপু। তো মেন পিরামিডের সামনে প্রবেশ করার আগে দুদিকে দুটি এরকম মূর্তি করা, ফেরোসের মূর্তি করা রয়েছে। এই যে পিরামিডের গায়ে ইট মতন তৈরি করে এখানে সেট করা হয়েছে, ঠিক আছে? আর পুরোটাই কিন্তু ফাইবারে। চলুন এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক, আর এখানকার প্রতিমা কিন্তু খুব ইউনিকভাবে গড়ে তোলা হচ্ছে। আচ্ছা, এখন বাঁশের স্ট্রাকচারগুলো রয়েছে, তাই হয়তো আপনাদের ঠিক করে দেখাতে পারবো না, কিন্তু তাও আমি জুম করে দেখাচ্ছি। এই যে প্রধান মণ্ডপ বা মেন যে বড় পিরামিডটি আছে, তার ভিতরের দেওয়ালে অসংখ্য এরকম কাজ করা রয়েছে, বিভিন্ন প্রতিমূর্তি, মানুষের মূর্তি, দেবদেবীর মূর্তি, তারপরে বিভিন্ন শিলালিপি তৈরি করা হয়েছে, আর সামনেই রয়েছে প্রতিমা। আর প্রতিমা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে। তো যেহেতু এটি মিশরের পিরামিডের আদলে পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে, তাই প্রতিমাও এখানে মিশরীয় আদলে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন একদম সামনে আমি চলে এসেছি, তো দাদারা কাজ করছে, মানে মূর্তি গড়ার কাজ করছে, আর উপরে খুব সুন্দর করে নিখুঁতভাবে মায়ের মূর্তি, মানে মায়ের মাথায় যে মুকুটটি আছে তার উপর নকশা করা হচ্ছে। অসাধারণ, জাস্ট অসাধারণ। ফেরোসগুলো রয়েছে তার সামনে, এখানে প্রচুর উট তৈরি করা। এই উটগুলোও কিন্তু ফাইবারের তৈরি, ঠিক আছে? তো এই উটগুলো খুব সম্ভবত এই আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে পিরামিডের পাশে, এখানেই রাখা হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ফাইবারের কাজ হচ্ছে, রং করা হচ্ছে, তারপরে বিভিন্ন কাটিংগুলো করা হচ্ছে। আর এপাশে রয়েছে আমাদের পুজো মণ্ডপ। দুর্গাপুজোয় এক টুকরো মিশর খাস বাংলায়। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।